আসসালামু আলাইকুম। তোমাদের দিন শেষে আমাদের এই যে মানে মুসলমানের মুসলমানই থাকতে হবে, ইসলাম ধর্ম যদি ত্যাগ করে তাহলে তাকে কল্লা উড়িয়ে দিতে হবে, কারণ নবী বলা গেছে যে ব্যক্তি দিন ইসলাম ত্যাগ করবে তার গর্দান উড়াইয়া দাও। এটা হচ্ছে একটা মাফিয়া দল, যে এটার লিডার হচ্ছে দাউদ ইব্রাহিমের মতো মাফিয়া দল, যা যে দল ত্যাগ করলে তাকে সেই দলের নেতা দাউদ ইব্রাহিম বলা গেছে যে তার গর্দান গলা কেটে ফেলতে হবে। না আবার উনি তো বিদায় হজ্জের ভাষণ বলছেন যে যার যার ধর্ম তার, হ্যাঁ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। আপনি আমাকে বিদায় হজ্জের ভাষণটা সেইখান থেকে একটু দেখাতে পারবেন? আপনি কি মনে করেন যে এই যে যার যার ধর্ম তার কাছে একটা ভালো জিনিস, এবং কেউ যদি ইসলাম ধর্ম বিশ্বাস করতে না চায় তাকে সেই সুযোগটা দেওয়া উচিত যে সে ইসলাম ধর্ম পালন করবে না, তাকে লেটিং গো, সে যেটা পালন করার করুক, ওই ইয়েটা দেওয়া উচিত বলে আপনি মনে করেন, স্বাধীনতাটা দেওয়া উচিত বলে আপনি মনে করেন? ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় একটা দেশে হিন্দু মুসলমান, হিন্দু বৌদ্ধ বা নাস্তিক, এথিস্ট যেটা বলেন, আমি খুবই শর্ট শর্ট আলোচনা করি, আমি আমাকে না এতগুলো ইনফরমেশন দিলে আমি অনেক কিছু প্রসেস করতে পারি না, এটা এটা আমার নিজেরই ফ্লো, এটা আপনার ফ্লো না, এটা আমার নিজেরই ফ্লো, যে আমাকে অনেকগুলো ইনফরমেশন দিলে আমি একসাথে প্রসেস করতে পারি না, এই জন্য ছোট ছোট আলোচনা করাটাই আমি মূলত পছন্দ করি আর কি। আমার কোশ্চেনটা খুবই সিম্পল অ্যান্ড ছোট, যে আপনি কি মনে করেন যে এই যার যার ধর্ম তার কাছে বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে করো না, এটা দ্বারা এরকম কিছু বোঝানো হয় যে কেউ যদি ইসলাম ছেড়ে দেয় তাকে লেট হিম গো, যাই তাকে সে যদি অন্য কোনো ধর্ম গ্রহণ করে তাকে করতে দাও, তাকে ফ্রি মানুষ ছেড়ে দাও, এরকম কিছু কি ইন্ডিকেট করে কি করে না? আমার প্রশ্নটা শুধুমাত্র এটুকু। ইসলাম ছেড়ে দিলে সেটা তো ভালো চোখে দেখা হবে না, কিন্তু ইসলাম ছেড়ে দিলে তাকে বোঝানো হবে ইসলামের পথে ফিরে আসার জন্য, সে সত্য ইসলাম দেয় বারবার তাকে দাওয়াত দেওয়া, তাকে বোঝানো, রেফারেন্স গুলো তাকে বোঝানো, মানে আলটিমেটলি ইসলামই ফেরত আসতে হবে, আমাকে সেই স্বাধীনতা দেওয়া হচ্ছে না যে আমি ইসলাম ত্যাগ করতে পারবো, সেই স্বাধীনতা করা মানে তো কাফির হয়ে যাওয়া, সেটা তো ইসলামে একদম পরিপন্থী। হ্যাঁ এটা বিপরীত, আমি তার মানে আমাকে সেই স্বাধীনতা দেওয়া হচ্ছে না, তাহলে তো আপু যে আপনি যে কথাটা বলেন যার যার ধর্ম তার কাছে, ওটা তো আলটিমেটলি ফলপ্রসূ হলো না, ওটা তো আলটিমেটলি কোনো মানে আমার কাছে প্রসেস হলো না জিনিসটা, আমার কাছে ওইটাই হলো না, আমি ইসলাম এত বছর ধরে ফলো করছি, আমার কাছে নবী মোহাম্মদের কাছে আমার ভালো লাগেনি, আমার কাছে আল্লাহর এক্সিস্টেন্স সম্পর্কে আল্লাহ যে প্রমাণ দিয়েছে সেগুলো একটাও গ্রহণযোগ্য কোনো কিছু মনে হয়নি, আমি যদি চাই এই প্রিমিটিভ আইডিওলজি থেকে আমি বের হয়ে আসবো, সেই স্বাধীনতা তো আমাকে ইসলামে দিচ্ছে না, ইসলামের যে দাবিটা যার যার ধর্ম তার কাছে সেটা তো অ্যাপ্রোপ্রিয়েট কোনো দাবি না, আপনি নিজেই বলতেছেন এখন। এখানে বলা হচ্ছে যে আল্লাহর কথা দিনে কোনো জোর প্রয়োগ নেই, হেদায়তের পথ গুমরাহি থেকে আলাদা স্পষ্ট প্রতিভাত হয়ে উঠেছে, জাহাক সুদ্দি সুলাইমান ইবনে মুসা বলেছেন এই আয়াতটি মানসুখ হয়ে গেছে এই আয়াতটি দ্বারা, হে নবী তুমি কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো, এই আয়াতটা দ্বারা আগের আয়াতটা মানসুখ হয়ে গেছে মানে লোহিত হয়ে গেছে, এবং এই আয়াতটি দ্বারা অতএব তোমরা মুশরিকদেরকে হত্যা করো, মানে এই যে এই যেটা আয়াত দ্বারা এই আগের আয়াতটা যে যার যার দিন তার দিনে কোনো জোর জবরদস্তি নেই, জোর প্রয়োগ নেই, এই আয়াতটা মানসুখ হয়ে গেছে কোন আয়াতটা দ্বারা, হে নবী তুমি কাফের মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো, সূরা তাওবা 73 নম্বর আয়াত, এবং তোমরা মুশরিকদেরকে হত্যা করো, সূরা তাওবা 5 নম্বর আয়াত। নিচে বলা হচ্ছে আল হাসান কাতাদা ও কাতাদা বলেছেন দিনে জোর প্রয়োগ নেই কথাটি বিশেষভাবে সেই আহলে কিতাব লোকদের বেলায় যারা জিজিয়া দিতে প্রস্তুত হবে, আরবের সাধারণ মুশরিকদের বেলায় একথা নয়, কেননা তারা বশ্যতা স্বীকার করে জিজিয়া দিতে রাজি হয়নি, তাদের নিকট হয় ইসলাম কবুল করতে হবে না হয় তরবারির আঘাত তাদের উপর পড়বে। আচ্ছা নিচে কি বলা আছে দেখি, এই উক্ত আয়াতের অর্থ হলো যুদ্ধের পরে যারা ইসলাম কবুল করেছে তাদের সম্পর্কে বলো না যে জোর জবরদস্তির ফলে তারা ইসলাম কবুল করেছে, আবু বকর বলেছে দিনে জোর প্রয়োগের অবকাশ নেই, এটি সম্ভব যে এআতি মুশরিকদের বিরুদ্ধে করার আদেশ নাজির হওয়ার পূর্বে এ আয়াত নাজির হয়েছিল, ফলে তখন সে কথা সব কাফির সম্পর্কেই প্রয়োগ্য ছিল। নিচে আলো আরো বলা হচ্ছে প্রতিরোধ করো সেই পন্থায় যা অতীব উত্তম, তাহলে তোমারও যার মধ্যে শত্রুতা আছে সে সহসাই অতীব উষ্ণ বন্ধুতে পরিণত হবে। নিচে বলা হচ্ছে ইসলামের প্রথম দিকে যুদ্ধ নিষিদ্ধ ছিল, শেষ পর্যন্ত কাফিরদের প্রতি ইসলাম পেশ করার কাজটি যখন সম্পূর্ণ হয়ে গেল, নবীর সত্যতা প্রতিষ্ঠিত হলো, তারপরে যখন তারা শত্রুতা করতে থাকলো তখন মুসলিমদের হলো তাদের সাথে যুদ্ধ করার জন্য, তখন দিনে জোর প্রয়োগ করার অবকাশের কথাটি আরবের মুসলিমদের বেলায় মানসুখ হয়ে গেল, এরপরে আয়াত নাযিল হলো মুসলিমদেরকে যেখানেই পাবে হত্যা করবে, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার হুকুম সম্বলিত আরো বহু আয়াত আছে, তাই উক্ত আয়াতের প্রয়োগ কেবলমাত্র আহলে কিতাবদের সাথে থেকে গেল, অর্থাৎ দিন গ্রহণের ব্যাপারে তাদের উপর জোর প্রয়োগ করা যাবে না, আর আহলে কিতাবদেরকে নিষ্কৃতি দেওয়া হবে তখন যদি তারা বশ্যতা স্বীকার করে জিজিয়া দিতে রাজি হয়, তখন তারা মুসলিমদের জিম্মি হয়ে থাকবে। এইখান থেকে পরিষ্কার যে এই যে আপনি যে আয়াতটা বলে ধর্মে জোরাজুরি নাই, এই আয়াতটা কাদের বেলায় প্রযোজ্য এবং এই আয়াতটা যে পুরোটাই মানসুখ হয়ে গেছে সূরা তাওবার আয়াতগুলো দ্বারা সেটা আমি প্রমাণ দিলাম। সাইদ আপু আপনি কি এটা তাফসীর কোথা থেকে পড়েছেন, যে জিলা দিলে মানে কি, এটার অর্থ কি? আমি আপনাকে তাফসীর দেখালাম।
হ্যাঁ ভাইয়া, আমি তো তাফসিরটা আগে পড়িনি ভাইয়া, আমি তো দেখলাম আপনি ভালো একটা বইয়ে থেকে নিলেন গ্রন্থ থেকে। হ্যাঁ, মুশরিক যারা আরবের স্থানীয় তাদের ক্ষেত্রে বলা হচ্ছে, হ্যাঁ যারা বাইরে থেকে আসছে বহিরাগত বিদেশি। কেন কেন বলা হচ্ছে একটু গেস করতে পারবেন? সেটা তো আমি তো বলতে পারবো না, সেটা কেন ওই সময় একটু গেস একটু গেস করলে আমার মনে হয় আপনি পারবেন বলতে। এখানে বসে জিডিয়া করে ব্যাপারে বললো যে যারা দেওয়া আছে এখানে যে আরব মুসলিদের ক্ষেত্রে কেন কেন তাদের তাদের উপর থেকে যে দিনের ব্যাপারে জোরদবস্তি নাই এটা মানসুখ হয়ে গেল কেন? কেননা তাদের কাছে অলরেডি দিনের দাওয়াত পৌঁছে গেছে, তাদের কাছে অলরেডি নবী মোহাম্মদ তার সাহাবারা দিনের দাওয়াত পৌঁছেছেন এবং তারা সেটা একসেপ্ট করে নাই, এবং যেহেতু তারা করে নাই একবারে এরপরে তাদের ক্ষেত্রে দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, সে জিনিসটা খাটতেছে না। যেমন আসিফ ভাই, এই যে ইসলাম যে তিনটা অপশন দেয়, হয় তোমরা ইসলাম গ্রহণ করো, না হয় তোমরা জিজিয়া দাও, না হলে তোমাদের হত্যা করা হবে, এই জিনিসটা কখন দেওয়া হয়? মানে জিহাদের ইয়েটা কখন করা হয়? একবার এই প্রসিডিওর চালানোর আগে একবার ওই এলাকায় ইসলামের দাওয়াত তো দেওয়া হয়, আমি রং আসিফ ভাই। ইসলামের দাওয়াত দেওয়াটা ইসলামের প্রাথমিক যুগে নেসেসারি ছিল, ইসলামের পরবর্তী যুগে দাওয়াত দেওয়াটা একদম নেসেসারি না, মানে কম্পালসারি না। আপনি দাওয়াত না দিয়ে তাদেরকে আক্রমণ করে তাদেরকে হত্যা করতে পারবেন, তবে বেশিরভাগ আলেম বলেছেন যে দাওয়াত দেওয়াটা দাওয়াত দিতে পারে, ইসলামের দাওয়াত দিতে পারে, কিন্তু দাওয়াত না দিয়ে যদি তাদেরকে হত্যা করে ফেলেন সেটা হচ্ছে একেবারে বড় সমস্যা কোনো। তাহলে দিনের ব্যাপারে যে জোর জবরদস্তি নাই এই জিনিসটার সাথে এক আলেমরাই তো একমত না, যদি আপনি দাওয়াত না দিয়ে আলেম একই কথা বলছেন। না না, একে কালেম একই কথা বলেন নাই, কোরআন হাদিসে যে জিনিসটা বলা আছে আমি আপনাকে বের করে দেখাতে পারবো। একে কালেম একই কথা যদি বসে এটা আপনি বলেন তাহলে তো এটা আমাদের কোনো ইয়া না, এটা তো হচ্ছে আপনাদেরই মানে ইসলামেরই ফ্লো হয় যে আলেমরা বুঝতেই পারে নাই ইসলামের ছেলে কি বুঝাতে চাইছে। আলেম মানে কি? মানে যারা হচ্ছে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করছে, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে তারা যদি একমত না হয়, আপনি যদি বলেন যে আলেমরা একমত, আমি বলতেছি না যে আলেমরা একমত কি একমত কি একমত না, আমি সেটা বলতেছি না। কেউ যখন বলে সে যে আলেমরা একমত না, সেটা সেটা নাস্তিকদের ক্ষেত্রে কেন কোনো গ্রহণযোগ্য কোনো কিছু হবে? এটা তো আপনাদেরই আমার আমার ইয়াটা একেবারে শর্ট যে এটা তো আপনাদেরই ফ্লো যে আপনাদের ইয়াটা আপনাদের ধর্মগ্রন্থটা এতটা ভেগ বা এই জিনিসটা এতটা অস্পষ্ট, যেটা পরে আপনাদেরই আলেমরা যারা এটা সম্পর্কে জানতেছে পড়তেছে লেখাপড়া করতেছে বছরের বছর লেখাপড়া করতেছে তারাই একমত হতে পারতেছে না, তারাই অবজেক্টিভ কোনো মরালিটি এটাতে খুঁজে পেতেছে না। এটা তো আমাদের দিকে আঙুল তোলার কোনো ব্যাপারই আমি মনে করি না। যদি একজনও মনে করেন বা মনে করেন একটা গ্রুপ অফ পিপল মনে করেন যে হ্যাঁ তাদেরকে ইয়া না দিয়ে ইসলামের দাওয়াত না দিয়ে তাদেরকে এই তিনটা অপশনে হয় তোমরা ইসলাম গ্রহণ করো, না হলে তোমাদের উপর জিজিয়া প্রদান করা হবে, না হয় তোমাদের হত্যা করা হবে, এটা যদি মনে করে একটা গ্রুপ অফ আলেম যদি মনে করে এটা ইসলামের দাওয়াত না দিয়ে এই প্রসিডিওর চালাতে পারে, তাহলে তো এটা আলটিমেটলি দিনের শেষে ইসলামেরই দোষ দোষ হচ্ছে। কারণ ইসলাম ইসলামের ধর্মগ্রন্থগুলাই ভেগ একটা ধর্মগ্রন্থ যেটা তারা মানুষ ক্লিয়ার কোনো মেসেজই পাচ্ছে না, এটা তো আমাদের দিকে কোনো ফ্লো না। আসিফ ভাই কি বলেন? অবশ্যই ভাই, কিন্তু আমি যেটা জানি যে কোরআন হাদিস এই বিষয়ে অন্তত এক এক আলেম এক এক কথা বলেছে, এক এক আলেম এক এক কথা বলে সেটা ওনার বিপক্ষে যায়, ওনার ধর্মের বিপক্ষে যায় যে আল্লাহ পাক জিনিসটা পরিষ্কার করে যেতে পারেন নাই, নবী এটা পরিষ্কার করে যেতে পারেন নাই, কিন্তু যদি কিন্তু এই বিষয়টা স্পেসিফিক এই বিষয়টাতে কোনো আলেমের কোনো দ্বিমত নাই যে ইসলাম যে জোরপূর্বক চাপিয়ে দিতে হবে, জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করতে হবে। অসংখ্য হাদিস আছে, অসংখ্য কোরআনের আয়াত আছে এই বিষয়ে, জোর করে তাকে ইসলাম গ্রহণে বাধ্য করতে হবে, এটা অসংখ্য কোরআন হাদিসের রেফারেন্স আছে। সাইদা আপু, আপনি কি সেই কোরআন হাদিসের রেফারেন্স গুলো দেখতে ইচ্ছে করলে দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, দেখার কোনো সমস্যা। আচ্ছা আচ্ছা, আমি তাহলে বের করছি যে নবী মোহাম্মদ নিজেই জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করতো, সেই রেফারেন্স গুলো বের করছি। আপনি নেক্সট টাইম যদি আসেন কখনো, আপনার সাথে কথা বলে মোটামুটি ভালো লাগছে, নেক্সট টাইম যদি কখনো আসেন আপনার ইসলাম বিশ্বাসের পিছনে মেইন রিজনিং গুলো কি, আপনি কেন মনে করেন ইসলামটা বিশ্বাস করা উচিত মানুষের, সেটা নিয়ে আমরা যদি একটা কথা বলতে পারি আমাদের একটা ভালো করে আলোচনা। হ্যাঁ ভাইয়া, ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা হবে, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে ভাইয়া, নেক্সট টাইম ইনশাল্লাহ হবে। অবশ্যই আপু, অবশ্যই আরো কথা হবে, আরো আলোচনা হবে। আপু আমি যে বইটা আপনাকে দেখাচ্ছি বইটা খুবই বিখ্যাত একটা সিরাত গ্রন্থ, এই বইটার নাম হচ্ছে আর রাহিকুল মাকতুম, এই বইটার নাম শুনেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এটা খুব বিখ্যাত আর রাহিকুল মাকতুম। হ্যাঁ হ্যাঁ, পাকিস্তানের একজন মানে প্রখ্যাত আলেম লিখেছেন সহিহ হাদিসের উপর ভিত্তি করে, এবং এই বইটা সৌদি আরবে সিরাত গ্রন্থগুলোর ভিতরে পুরস্কার প্রাপ্ত, মানে সেরা সিরাত গ্রন্থ হিসেবে স্বীকৃতি পেয়েছিল। এই গ্রন্থের যে বাংলা অনুবাদ সেটা 466 নম্বর পৃষ্ঠা থেকে আমরা একটু পড়ি, দেখি যে এখানে কি লেখা আছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি কি পড়ে শোনাবো? হ্যাঁ একটু পড়ে শোনান ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান কর্ম, রাসূলুল্লাহ মক্কায় 19 দিন, এটা মক্কা বিজয়ের পরের ঘটনা। হ্যাঁ, অবস্থান করেন, উল্লেখিত সময়ের মধ্যে তিনি ইসলামের পুনরুজ্জীবন প্রক্রিয়ায় তৎপর থাকেন এবং মানুষকে হিদায়াত ও তাকওয়ার আদেশ দিতে থাকেন। উল্লেখিত সময়ের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামের নির্দেশ ক্রমে আবু উসাইদ খোজাই নতুন ভাবে হারামের সীমানা স্তম্ভ খাড়া করেন এবং ইসলামের দাওয়াত প্রদান এবং মক্কার পার্শ্ববর্তী স্থানসমূহে মূর্তিগুলো ভেঙে ফেলা হয়। অধিকন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামের পক্ষ থেকে ঘোষণাকারী মক্কায় ঘোষণা দিতে থাকেন যে নিজ গৃহে কোনো মূর্তি রাখবেন না, মানে মক্কার এসে ঘোষণা দেওয়া হতে থাকে নিজ গৃহে, মানে একজন অমুসলিম একজন পৌত্তলিক একজন হিন্দু বা একজন পৌত্তলিক তার নিজের ঘরে কোনো মূর্তি রাখতে পারবে না, যদি ঘরে মূর্তি থাকে তাকে অবশ্যই ভেঙে ফেলতে হবে। এরপরে বলা হচ্ছে বিভিন্ন অভিযানে পাঠান নবী, তাদেরকে বিভিন্ন অভিযানে পাঠান। তখন অষ্টম হিজরি 25 রমজান উজ্জা নামক দেব মূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে খালিদ বিন ওয়ালিদ
দের নেতৃত্বে একটি ছোট সৈন্যদল প্রেরণ করেন। উজ্জা দেবীর মন্দিরটি ছিল নাখালা নামক স্থানে। এটি ভেঙে ফেলে খালিদ প্রত্যাবর্তন করলে রাসূলুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কিছু দেখেছিলে? খালিদ বললেন, না। রাসূলুল্লাহ ইরশাদ করলেন, তাহলে প্রকৃতপক্ষে তুমি তা ভাঙনি, পুনরায় যাও এবং তা ভেঙে দিয়ে আসো। এই মূর্তির সাথে কিন্তু মোহাম্মদের কোনো জ্ঞানজাম নাই, তাদের সাথে কিন্তু মোহাম্মদের কোনো জ্ঞানজাম ছিল না। এটা কিন্তু মোহাম্মদ এক জায়গায় পাঠিয়েছে না, ওই অঞ্চলে একটা মূর্তি ভেঙে আসছে, একটা উপাসনালয় ভেঙে আসছে নাখালা নামক স্থানে। তখন কি হলো, পুনরায় যাও এবং তা ভেঙে ফেলো। তখন উত্তেজিত খালিদ অশ্বমুক্ত তরবারি মানে নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে হস্তে পুনরায় সেখানে গমন করলেন। এবারে বিক্ষিপ্ত ও বিবস্ত্র চুল বিশিষ্ট এক মহিলা তাদের দিকে বের হয়ে এলো, মানে একজন মানে পাগলা টাইপের একজন মহিলা সেই মন্দির থেকে বের হয়ে আসলো। মন্দির প্রহরী তাকে চিৎকার করে ডাকতে লাগলেন, কিন্তু এমন সময় খালিদ তরবারি দ্বারা তাকে এত জোরে আঘাত করলেন যে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল। মানে সেই পাগলা মহিলার সেই একটু মানে হয়তো তার মাথায় সমস্যা ছিল, তার চুল টুল এলোমেলো ছিল। সেই মহিলাকে খালিদ এত জোরে, কারণ মন্দির থেকে বের হয়ে এসেছে তো, সে তো মানে পত্তলি মূর্তি, সে তো মন্দির থেকে বের হয়ে এসেছে, মোহাম্মদ তাকে নির্দেশ দিচ্ছে মন্দির ভাঙতে। সে খালিদ কি করলো, তলোয়ার দিয়ে নাঙ্গা তলোয়ার দিয়ে তার দেহে এত জোরে আঘাত করলো যে তার দেহটা দুই খণ্ড হয়ে গেল। মানে চিন্তা করেন, একটা মহিলার দেহটা দুই ভাগে ভাগ হয়ে গেল। এরপর রাসূলুল্লাহকে তিনি সংবাদ অবগত করলে তিনি বললেন, মানে মুহাম্মদ বললেন, হ্যাঁ সেটাই ছিল ওজ্জা। এখন তোমাদের দেশে তার পূজা অর্চনার ব্যাপারে সে নিরাশ হয়ে পড়েছে, অর্থাৎ পূজা অর্চনা হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে বাচ্চা কথা বলছে, এরপরে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মে মাসে আমর ইবনুল আসকে সোয়া নামক বেদ মূর্তি ভাঙার জন্য প্রেরণ করেন। সে মূর্তি ছিল মক্কা থেকে 3 মাইল দূরে রেহতা নামক স্থানে। সেখানে কি হলো, প্রহরী বললো, তোমরা কি চাও? ওই লোকেরা বললো, আল্লাহ নবী এই মূর্তি ভেঙে ফেলার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। সে বললো, তোমরা এই মূর্তি ভেঙে ফেলতে পারবে না। আমর বললো, কেন? সে বললো, প্রাকৃতিক নিয়মে তোমরা বাধাপ্রাপ্ত হবে। আমর বললো, তোমরা এখনো বাতিলের উপরেই আছো, তোমাদের উপর দুঃখ। এই মূর্তিটি কি দেখে কিংবা শুনে? অতঃপর মূর্তিটির নিকট গিয়ে তিনি তা ভেঙে ফেলেন এবং সঙ্গী সাথে নির্দেশ প্রদান করলেন ধনসম্পদ গৃহটি ভেঙে ফেলতে। কিন্তু ধনসম্পদ ধনবানের থেকে কিছুই পাওয়া গেল না। তারপর তিনি প্রহরীকে বললেন, বলো কেমন হলো? সে বললো, আল্লাহ দিন ইসলাম আমি গ্রহণ করলাম। মানে এই লোকটা বাঁচার জন্য ভয়, এই যে মোহাম্মদের সৈন্যদের বিভৎস কাজকর্ম দেখে ভয় বলতেছে, আল্লাহ দিন ইসলাম আমি গ্রহণ করলাম। এরপরে ঘটনা হচ্ছে, এইখানে পাঠালো মানত মূর্তি ধ্বংস করতে। তখন তারা বললো, মানত মূর্তি ভেঙে ফেলার উদ্দেশ্যে আমরা এসেছি। সে বললো, আমার যা তোমাদের কাজ কার্য জানে। সাদ মানত মূর্তির দিকে অগ্রসর হলেন এবং উলঙ্গ কালো বিক্ষিপ্ত চুল বিশিষ্ট মহিলাকে বেরিয়ে আসতে দেখলেন। এখানে একজন মহিলা, কালো এবং বিক্ষিপ্ত চুলের একজন মহিলা বেরিয়ে আসলো, সে চিৎকার করে কাঁদতেছিল। তখন সাদ তাকে তরবারি দ্বারা আঘাত করে হত্যা করলেন। এরপর মূর্তিটি ভেঙে টুকরো টুকরো করে দিলেন, ধন সম্পদ ধন দৌলত দৌলত কিছু পাওয়া গেল না। এরকম অসংখ্য কাহিনী আমি একটার পর একটা পড়ে যেতে পারি আপু, যে আপনি যে বললেন, যার যার ধর্ম তার তার, যার যার দিন তার তার, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আমি অসংখ্য অসংখ্য রেফারেন্স দেখাতে পারি, সহি হাদিসের অসংখ্য রেফারেন্স দেখাতে পারি, যে মোহাম্মদের সেনাবাহিনী মোহাম্মদ নিজে জোর করে তাদেরকে ধর্ম গ্রহণে বাধ্য করেছে। আরেকটা হাদিস দেখাবো আমি, সেটা হচ্ছে মোহাম্মদ যে নিজে ইহুদিদের এলাকায় গিয়ে হুমকি দিত, আমার ধর্মটা গ্রহণ না করলে তোমাদেরকে মেরে ফেলবো, তোমাদেরকে হত্যা করা হবে, তোমরা তোমাদেরকে তোমাদের জমি জমা দখল করে নেওয়া হবে, এই হুমকি ধামকি দিত, সেটা আমি দেখাবো একটু পরে বের করছি। আপু, এই যে এই রেফারেন্স গুলো যে আপনি দেখলেন, এগুলো দেখে কি আপনার মনে হচ্ছে যে ধর্মে জোর জবরদস্তি নাই এটা, নাকি জোর জবরদস্তি আছে? ভাইয়া, যে কোনো একটা মতাদর্শ যখন প্রতিষ্ঠা করতে হয় তখন যুগে যুগে কিন্তু হয়ে আসছে। মানে আমি আপনাকে জিজ্ঞেস করেছি আমি আপনাকে জিজ্ঞেস করেছি, ইসলাম ধর্মে জোর জবরদস্তি আছে নাকি নাই, সেটা জিজ্ঞেস করেছি। সেটা হচ্ছে ওই সময় ঘটনা, যে সময় মাত্র ইসলাম শুরু হচ্ছে, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য। না, আমি জিজ্ঞেস করেছি কোন সময়ের ঘটনা, সেটা জিজ্ঞেস করিনি। আপনি জিজ্ঞেস করেছি ইসলামে জোর জবরদস্তি আছে নাকি নাই, সেটা মানে এই কাজগুলো, যে কাজগুলো দেখানো হয়েছে সেই কাজগুলো কি আল্লাহ মুহাম্মদ দ্বারা এলাউড কোন কাজ নাকি? হ্যাঁ, অবশ্যই আল্লাহ দ্বারা এলাউড। মনে করেন আপু, কলিমুদ্দিন বলতেছে, কলিমুদ্দিন সে নিজে কখন গালি দেয় না। এই কথাটা বলার পরে কলিমুদ্দিন বললো যে, কোন কুত্তার বাচ্চা বলে আমি গালি দিই, কোন কুত্তার বাচ্চা বলে, কোন হারামজাদা বলে আমি গালি দিই। এখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে, এই যে আপনি যে শব্দের সময় যে কুত্তার বাচ্চা এবং হারামজাদা শব্দ ব্যবহার করছেন, এটাই তো গালি হলো? তখন সে বললো, না না না, এটা তো প্রেক্ষাপট বুঝতে হবে, এটা তো পরিপ্রেক্ষিত, সেই সময় সেই কারণ, আগে আগের রাত পরের আগের গালি পরের গালি আগের রাত পরের রাত বুঝতে হবে। কিন্তু তাতে কি, মানে আগের রাত পরের রাত যদি আমরা বুঝি বা প্রেক্ষাপট পরিপ্রেক্ষিত বুঝি, তাতে কি সে যে গালিবাজ না, এই কথাটা কি সত্য বলে প্রমাণিত হলো, নাকি সে গালিবাজ এটা সত্য বলে প্রমাণিত হলো? না ভাইয়া, একটা জিনিস কি, আমাদের ইসলাম যখন কায়েম করা হচ্ছে তখন কিন্তু অসংখ্য মুশরিক বলেন, তারপরে যারা কাফের তাদেরকে কিন্তু হত্যা করা হচ্ছে যখন কায়েম করা হচ্ছে। কিন্তু যখন ইসলামী রাষ্ট্র হয়ে গেল তারপরে কিন্তু, কিন্তু তাহলে কি জোর জবরদস্তি হলো নাকি হলো না, সেটা জিজ্ঞেস করছি। হ্যাঁ, জোর জবরদস্তি না, যে কারণেই হোক না কেন, আচ্ছা সেটা যে কারণেই হোক না কেন, হ্যাঁ যে কারণেই যে সময় হোক না কেন, যদি আপনি বলেন যে এই ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, কিন্তু সেই সময় জোর জবরদস্তি আমার নবী সেই সময় জোর জবরদস্তি করে তাদেরকে বাধ্য করেছে ইসলাম কবুল করতে, হ্যাঁ কারণ কি, একটা সাথে একটা মিললো। মূর্তি পূজা কিন্তু ইসলামে হারাম, হ্যাঁ ইসলামে হারাম, কিন্তু তাদের জন্য তো হারাম না, যে পালন করছে তার জন্য কি হারাম নাকি এটা? না, তার জন্য সে তো ওটা মনে করেই মূর্তি পূজা করতেছে, সে তো আর বুঝতেছে না, তাকে দাওয়া দেওয়া হলো, তাকে এতবার আল্লাহর পথে আসতে বলা হলো, কিন্তু সে আসতেছে না। এখন আল্লাহ নির্দেশ হচ্ছে ইসলামী রাষ্ট্র কায়েম করা, তো সেই জন্য তো এই মানে আল্লাহর ইচ্ছায় বা আল্লাহর কথা মতোই নবী করছেন প্রত্যেকটা কাজ। আচ্ছা, আপনি একই সাথে বলছেন যে জোর জবরদস্তি নাই, আবার একই সাথে বলছেন যে আল্লাহর নবী, আল্লাহ এবং নবী এলাও করছেন এই জোর জবরদস্তি গুলো করার জন্য। বলেছি যে আল্লাহর কথা মতোই এটা নবী করেছে, নবী কিন্তু কোনো আল্লাহ নির্দেশ ছাড়া কিছু করেনি। কি করেছেন, জোর জবরদস্তি? জোর জবরদস্তি আমাদের নবীকে যখন তাইফে যখন উনি ধর্ম প্রচার যান, উনাকে আমাদের নবীকে রক্তাক্ত করে ফেলছেন, ওই নামাজ পড়তে বসে ওনার ঘাড়ের উপরে এত বড় পাহাড়। সাইদা, আমার এত ব্যাকগ্রাউন্ড জানা তো ইয়া নাই, আমার কি হচ্ছে জোর জবরদস্তি ইটসেলফ আছে কি নাই,
আপনি একই সাথে বলতেছেন ইসলামের জোর জবরদস্তি নাই, আবার একই সাথে আপনি বলতেছেন যে আল্লাহর আল্লাহর পারমিশনে মুহাম্মদের পারমিশনে এই জোর জবরদস্তিগুলো করা হয়েছে। আপনি দুইটা কথা একই সাথে জিহাদ বলেন বা মানুষকে দিনের পথে আনা, তখন কিন্তু দিনের জন্য যে যুদ্ধ বা এই জোর জবরদস্তি করা সেখানে কিন্তু ওদেরকে ধরেন আমি ইসলামী রাষ্ট্রের একজন ধরেন ক্রিশ্চিয়ান, ক্রিশ্চিয়ানদের উপর কি নেওয়া হয় জিজিয়া নেওয়া হয়, এখন জিজিয়ার কোনো লিমিটেশন নাই যে কত পার্সেন্ট জিজিয়া আমাকে আমার উপর চাপানো হবে। ধরেন আমাকে চাপানো হলো যে আমি আমার ইনকামের 40% জিজিয়া দিব, যেখানে মুসলিমরা দিতে হচ্ছে 2.5%। ধরেন কোনো একজন ওইখানে কোনো একজন খলিফা বলে দিলেন যে আমাকে এরকম এত পার্সেন্ট দিতে হবে বা জিজিয়া দিতে হবে, আমি যদি ওইটা বিরোধিতা করি, আমি যদি বলি যে না এত পার্সেন্ট জিজিয়া আমি দিতে পারবো না, আমার দেওয়ার মতো সামর্থ্য হবে না, বা আমি আমার দেওয়ার মতো সামর্থ্য আছে কিন্তু আমি যদি দিই তাহলে আমার সংসার চালাতে পারবো না ঠিক মতো, বা আমার বেটার লাইফের জন্য আমি এটা আমার জন্য জুলুম হয়ে যাবে, সেই ক্ষেত্রে কি আমি তার বিরোধিতা করতে পারবো নাকি আমাকে সেটা মেনে নিতে হবে? ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য জোর জবরদস্তি করা যাবে, আবার একই সাথে মানে ওটার পরে ওনার কথা হচ্ছে ওটার পরে কোন জোর জবরদস্তি নেই সেটা আমরা একটু যাচাই করবো, বাট এট লিস্ট আমার সাথে এই পয়েন্টে মানে একমত হতে পারলাম যে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করার জন্য জোর জবরদস্তি করা যাবে। আচ্ছা, এখানে যে জিনিসটা যে হাদিসটা দেখাচ্ছে সেটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের হাদিস, আঙ্গিকৃত সহিহ হাদিস, এটা 3003 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে আবু হুরায়রা সূত্রে বর্ণিত, তিনি বলেন আমরা মসজিদে উপস্থিত ছিলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বেরিয়ে এসে বললেন ইহুদিদের এলাকায় চলো, আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডেকে বললেন হে ইহুদি সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। তারা বলল হে আবুল কাসিম, আবুল কাসিম হচ্ছে মোহাম্মদের প্রথম ছেলের নাম, সেই সূত্রে মোহাম্মদের নাম হচ্ছে আবুল কাসিম। তারা বললো হে আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো আবার তারা তাদেরকে বললেন তোমরা ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে। তারা বললো হে আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন এ দাওয়াত পৌঁছে দেয়াই আমার উদ্দেশ্য ছিল। তৃতীয়বার তিনি একই কথা পুনরাবৃত্তি করে বললেন জেনে রাখো এই ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তাঁর রাসূলের, আমি তোমাদের এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই, সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রয় করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ ও তাঁর রাসূল। এটা হচ্ছে সহিহ হাদিস। এখন আপুকে আমার প্রশ্ন হচ্ছে যদি ভারতের হিন্দু সেনাবাহিনী বাংলাদেশকে আক্রমণ করে এবং দখল করে এবং যদি সাইদাপুর যে ফ্যামিলির যে জায়গা সম্পত্তি সেগুলা যদি বলে এসে যে এই জায়গা সম্পত্তির মালিক এই তোমরা হিন্দু ধর্ম কবুল করো শান্তিতে থাকবে, হে সাইদা পারমিতা তোমরা হিন্দু ধর্ম কবুল করো নিরাপত্তা পাবে। তৃতীয়বার একই কথা বললো, তখন বললো সাইদাপুর একসেপ্ট করলো না হিন্দু ধর্মকে, তখন বললো জেনে রাখো এই ভূখণ্ডের মালিকানা আল্লাহ তাআলা রাসূলের মানে না না সরি ভগবান এবং শ্রীকৃষ্ণের, আমি তোমাদের এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই, সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো এই ভূখণ্ডের মালিকানা ভগবান এবং শ্রীকৃষ্ণের। এই কথাটা কি একটা ভালো কথা বলে গণ্য হবে সাইদাপুর কাছে, নীতি কথা বলে গণ্য হবে নাকি আপনাদের উপরে আক্রমণ আপনাদের উপর জোর জবরদস্তি বলে গণ্য হবে? এই ভূখণ্ডের মালিক আল্লাহ তার রাসূল, তো এটা হচ্ছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে। হ্যাঁ, তো এই দৃষ্টিকোণ থেকে উনি বলছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা ইসলাম গ্রহণ করো তাহলে তোমরা নিরাপদ থাকবে, মানে তোমাদের জিনিসপত্র গুলো এবং তোমাদের জীবন সব নিরাপত্তা পাবে, আর যদি তোমরা ইসলাম গ্রহণ না করো তাহলে মালিকানা তো আল্লাহ তার রাসূলের, তুমি এগুলো বিক্রি করে তোমরা চলে যাও। মানে তাদের জায়গা সম্পত্তি মোহাম্মদ দখল করে নিচ্ছে এখানে, তাই না? না, মোহাম্মদ দখল করতেছে না, এটা হচ্ছে ইসলামী রাষ্ট্র। না না এখানে না না এখানে কথাটা কি, এখানে তো শত শত বছর ধরে ইহুদিরা বসবাস করতো, তাদের সেখানে জায়গা জমি ব্যবসা বাণিজ্য সব ছিল। মোহাম্মদ এসে একদিন হঠাৎ করে বলতেছে আমি তোমাদের এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই, সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রয় করতে সক্ষম হলে বিক্রয় করো, অন্যথায় জেনে রাখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ তাআলা রাসূল। এই কথাটার মানে কি? মানে আসিফ ভাইয়ের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ইয়েগুলা মানে যে অপশনগুলো নবী মোহাম্মদ দিয়েছেন মুসলিমদেরকে, একই অপশন যদি আপনাকে হিন্দুরা দেয় বা একজন মুসলিমকে হিন্দুরা দেয় তাহলে কি সেটাকে আমরা জোর জবরদস্তি বলবো কি বলবো না? ধরেন একই অপশন যে এই ভূখণ্ডের মালিক হচ্ছে ভগবান এবং শ্রীকৃষ্ণ, আপনি যদি পারেন তাহলে জিজিয়া দিয়ে থাকেন, আর যদি জিজিয়া দিতে না পারেন আপনি ভূখণ্ড ছেড়ে চলে যান। একই অপশন যদি আপনাকে দেওয়া হয় তাহলে আপনি কি সেটাকে জোর জবরদস্তি বলে মনে করবেন নাকি মনে করবেন যে না এটা তো জোর জবরদস্তি না, নরমাল বিষয়? আরো ভালোভাবে বুঝাই, মনে করেন শামীম ওসমান আপনাদের বাসায় এসে বললো আওয়ামী লীগে যোগদান করো নিরাপত্তা পাবে, আওয়ামী লীগে যোগদান করো শান্তিতে থাকবে, তৃতীয়বার একই কথা পুনরাবৃত্তি করলো, তারপর আপনারা কেউ আওয়ামী লীগে যোগদান করলেন না, তখন আপনাদেরকে বলা হলো যে আপনাদের বাড়ি ঘর এবং আপনাদের দোকানপাট জায়গা সম্পত্তি বাগান ক্ষেত এই ভূখণ্ড হচ্ছে শেখ হাসিনা এবং শামীম ওসমানের, কোনো কিছু বাসা কোনো আসবাবপত্র বিক্রয় করতে সক্ষম হলে বিক্রয় করো, কিন্তু জমি ভূখণ্ডের মালিক কিন্তু শেখ হাসিনা এবং শামীম ওসমান, তোমরা যেহেতু আওয়ামী লীগে যোগদান করো নাই সেহেতু ভূখণ্ডের মালিক হচ্ছে শেখ হাসিনা এবং শামীম ওসমান।
এখন এই কথাটাকে কি আমরা জোর জবরদস্তি বলবো নাকি বলবো আপনাদেরকে মানে প্রেমের বাণী শুনিয়ে গেছে শামিম ওসমান? আপনি যে উদাহরণগুলো দিচ্ছিলেন সেই উদাহরণগুলোতে তাহলে কোনো হুমকি ছিল না? শামিম ওসমানের যে উদাহরণটা দিলেন ওইখানে শামিম ওসমান তার মানে কোনো হুমকি দেয় নাই, সাধারণ একটা দাওয়াত দিচ্ছে আর কি এরকম। আরেকটা কথা, আরেকটা প্রশ্ন করি, আপনার মাথায় যদি একটা ছেলে বন্দুক ঠেকিয়ে যদি বলে যে আপনার ব্যাগে যা আছে বের করে দাও এবং আপনি যদি বের করে দেন আপনার বাসার জমিটা হচ্ছে ভগবানের, তাতে তো আপনি তো আপনার ভগবানের জমি বলে তাকে দিয়ে দিবেন, তাই না? আসি ভাই, আমি আমি আপনাকে একটু রিকোয়েস্ট করি, এই যে লাস্ট যে উদাহরণটা দিলেন একই উদাহরণটা মানে সিমিলার ফিচার্স রেখে ওনাকে জিজ্ঞেস করেন ওটাকে কি উনি জোর জবরদস্তি বলবে কিনা নাকি এটাকে নর্মাল কোনো কথা বলে মনে করবেন। আচ্ছা উদাহরণটা একটু বদলে দিই, আপনাকে যদি যদি বন্দুক মাথায় বন্দুক ঠেকে, আসি ভাই আমার মনে হয় শুধুমাত্র ধর্মটাই যদি বলেন না ওটা তো তখন ইসলামী রাষ্ট্র, এখন আমাদের কথা ইসলামী রাষ্ট্র না, আমাদের হচ্ছে আমি ইসলামী রাষ্ট্র কথা বলিনি, আপনাকে একটা উদাহরণ দিয়েছিলাম, একটা উদাহরণ দিয়েছিলাম ওরা থেকে বলেন যে শামিম ওসমান এসে যদি আপনাকে এই কথাটা বলে তাহলে তো শামিম ওসমান তো আপনার উপরে কোনো জোর জবরদস্তি করলো না, তাই না? আপনার জমি জমা তখন করলো কিন্তু জোর জবরদস্তি তো করলো না, তাই না? না কোন হিন্দু যদি এসে বলে যে আমাদের দেশ মানে হিন্দু শামিম ওসমানের কথা বলেছে, শামিম ওসমান না ওটা তো রাজনৈতিক ক্ষেত্র, রাজনৈতিক ক্ষেত্র আছে, যে ক্ষেত্রই হোক যে ক্ষেত্রই হোক শামিম ওসমান এসে বললো আপনি আওয়ামী লীগে যোগদান করতে হবে, যোগদান না করলে আপনার জমি জমা জায়গা সম্পত্তি ক্ষেত ক্ষেত ভিটাবাড়ি সব শামিম ওসমান এবং শেখ হাসিনার, এখানে কি জোর জবরদস্তি হয়েছে নাকি আপনি শুধু নিজ ইচ্ছায় ভালোবেসে শামিম ওসমানকে সব জায়গা জমি দিয়ে দিয়েছেন? না এটা তো রাজনৈতিক প্রেক্ষাপট, এখানে যে জোরাজুরি হোক, এখানে জোরাজুরি করা হয়েছে নাকি জোরাজুরি করা হয়নি? হ্যাঁ অবশ্যই জোরাজুরি তো এটা এখানে কিভাবে জোরাজুরি হলো, আপনাকে তো অপশন দিয়েছিল হয় আওয়ামী লীগে যোগদান করেন অথবা যদি আওয়ামী লীগে যোগদান করতে না চান তখন আপনাকে এই আপনার ভিটামিটি দখল করে ফেলা, অপশন তো দেওয়া হচ্ছে, তাহলে এখন আমার স্বাধীনতাটা খর্ব হচ্ছে, আমি তো আওয়ামী লীগে যোগদান করতে পারছি না, কিভাবে স্বাধীনতা খর্ব হবে? রাজনৈতিক অধিকার, হ্যাঁ রাজনৈতিক অধিকার তো আমার হচ্ছে, আমি যে কোনো দল বেছে নিতে পারি। ওয়াও 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 ফ্যান্টাস্টিক, এটা তো রাজনীতি না, এটা তো এখন আপনি বলেন, এখন আপনি বলেন ধর্মীয় অধিকার, একজন মানুষের ধর্মীয় অধিকারও থাকে, যদি একজন মানুষ ধর্ম পালনের অধিকার থাকে যার যেটা ইচ্ছা সে সেই ধর্ম পালন করবে যার যার ব্যাপার, এটার কারণে যদি বলা হয় আপনাকে এসে কি বলে হিন্দু ধর্ম গ্রহণ না করলে আপনাকে জায়গা সম্পত্তি দখল করে নিবে আপনার, তখন কি আপনি বলবেন যে জোরাজুরি করা হয়নি আপনার সাথে? না সেটা তো অবশ্যই আমি গ্রহণ করবো না, তার জোরাজুরি হয়েছে নাকি হয়নি? হ্যাঁ অবশ্যই জোরাজুরি হয়েছে, একই ক্ষেত্রে আমি একইভাবে নবী মোহাম্মদ যদি একই কাজ করে থাকে তাহলে ওইটাকে আমরা জোরাজুরি বলতে পারি না, তাই না? কারণ সেইটা তো ইসলামী রাষ্ট্রের সময়, এখন তো জোরাজুরি হচ্ছে হিন্দু রাষ্ট্র হয়, এখন যদি তারা হিন্দু রাম রাজ্যত্ব তৈরি করতে চায় এবং যদি বলে যে আমরা হিন্দু রাম রাজ্যত্ব তৈরি করব এখন সব মুসলমানদেরকে বিতাড়িত করব তাদের জায়গা সম্পত্তি লুট করে নিব, এখন যদি বলে রাম রাজ্যত্ব প্রতিষ্ঠা করতে করার জন্য এটা আমরা করছি এটাকে জোর জবরদস্তি আমরা বলি না, এটাকে আমরা বলি রাম রাজ্যত্ব প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, তখন কি সেটা আপনার কাছে জাস্টিফাইড হবে? না এখন তো ধর্ম নিয়ে তো এরকম হচ্ছে না, আপনাকে তো বলেছি যদি আপনি যেটা বলছেন আপনার খিলাফত প্রতিষ্ঠার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, একইভাবে আমি বলেছি যে যদি এখন হিন্দুরাই একই কাজ রাম রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য করতে চায় এটা যে হচ্ছে কি হচ্ছে না সেটা তো আমার প্রশ্ন না, আমার প্রশ্ন হচ্ছে যদি করতে চায় সেটা কি আপনার কাছে ন্যায়সঙ্গত কাজ বলে মনে হবে নাকি অন্যায় মনে হবে, কারণ অধিকার হরণ বলে মনে হবে? হ্যাঁ অবশ্যই অধিকার হরণ না, এটা তো মানবাধিকার লঙ্ঘন। এই যে আমি আপনাকে যেই হাদিসটা দেখালাম এখানে যে ইহুদিরা শত শত বছর ধরে যে জায়গায় যে সম্পত্তিতে বসবাস করতো মুহাম্মদ তাদেরকে গিয়ে বললো আমি তোমাদের এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই, যদি ইসলাম কবুল না করো তাহলে তোমাদের জায়গা সম্পত্তি থেকে বিতাড়িত করবো, তোমাদের কিছু কিছু জিনিস বিক্রি করতে পারো করো, কিন্তু ভূখণ্ড কিন্তু মানে জায়গা সম্পত্তি কিন্তু আল্লাহ এবং তার রাসূল, এই জিনিসটা কি তাদের অধিকার হরণ হলো নাকি হলো না? হ্যাঁ এটা তো অধিকার হরণ হলো, কারণ ওদের যে ধর্মীয় অধিকারটা সেটা ব্যাহত হচ্ছে, ওরা তো চাচ্ছে না, এটা ওদেরই জায়গা, ওরা অনেকদিন ধরে আছে এখান থেকে বের করে দেওয়া দিলে তো ওরা ইয়ে করবে। হ্যাঁ কিন্তু জোর করা হলো, জোর করা হলো, কিন্তু ইসলামিক রাষ্ট্রে আমি যেটা পেলাম নন মুসলিম মাইনরিটিস যারা ইসলামিক রাষ্ট্রে বসবাস করে তাদের কিন্তু মানে ইকুয়াল সিটিজেনশিপ আছে, এটা এখানে পেলাম এই যে ইয়ে থেকে ইজিপশিয়ান থিংকার অ্যাক্টিভিস্ট সাইদ কুতুব। আচ্ছা আচ্ছা সাইদ কুতুবের আমি আমরা পরে আলোচনা করব, মুসলিম খিলাফত রাষ্ট্রে ইসলামী শরিয়া রাষ্ট্রে মুসলমানের কি অধিকার অমুসলিমের কি অধিকার সেটা একটু পরে আলোচনা করছি, আগে এই জোর জবরদস্তিটা শেষ হোক, ঠিক আছে? জোরাজুরিটা শেষ হোক, তারপরে আমাদের সাথে অমিত ভাই চলে এসেছেন, অমিত ভাই আপনি কি কিছু বলবেন? আমি শুনছিলাম আলোচনাটা, আলোচনাটা আসলে খুব এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক হয়ে যাচ্ছিল, আমি ভাবছিলাম আপনাকে একটু ব্রেক দিতে আসবে আসিফ ভাই, আমি সেই জন্য এসেছিলাম, আমি আসলে একটু ব্রেকে যেতে যাচ্ছিলাম, তাহলে অমিত ভাই পারাস ভাই আপনারা একটু কন্টিনিউ করেন, কিন্তু সাইদ আপু কিন্তু বারবার অন্য প্রসঙ্গে চলে যান, ওনাকে কিছু অন্য প্রসঙ্গে যেতে দিয়ে না, আমি কিন্তু আমি ভাই আমি কিন্তু দুজনের আলোচনা শুনতেছিলাম, আমি কিন্তু চারজনের আলোচনা শুনতেছিলাম, ওইখান থেকে আসিফ আসিফ ভাইয়ের সিদ্ধার্থ আপুর আপুর বেবি ওর বাবা চারজনের আলোচনা একসাথে শুনছি, আপুর বেবি তো এখনো আলোচনা চালা যাচ্ছে, আমি আমি যতক্ষণ পর্যন্ত মোবাইল ছাড়বো ও ঘুরতেই থাকবে বাসায়ও, রেসলেস খুবই রেসলেস আমার ছেলে।
বাবা, আচ্ছা, তাহলে তো বেশ মুশকিল। বাচ্চারা এটা করবে, এটা খুব স্বাভাবিক, বাচ্চাদের চঞ্চল থাকতে দেওয়াই উচিত এবং করতে দেন, যেটা করতেছে লাফালাফি দাপাদাপি করতেছে করতে দেন, বাচ্চা থাকতে পারবে এবার কতদিন। সেটা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ফেরাজ ভাই, বাচ্চা কতদিন থাকতে পারবে? এখনই 2 দিন বাদে বড় হয়ে যাবে, স্কুলে যাবে, ব্যাস হয়ে গেল, দুষ্টুমি করার দিন শেষ, জীবন জীবন শেষ, জীবন ওই জায়গায় জীবন শেষ, শেষ, স্কুলে ঢোকার সাথে সাথে জীবন শেষ, এখন যত একদম, মজা করার করতে দেন, কোনো সমস্যা না। অবশ্যই একদম সঠিক কথা। তা ইয়ে দিদি, দিদি ভাই পারবেন দিদি, আপনার সাথে একটা কথা জিজ্ঞাসা করি। জি জি আপনি তারপরে কি মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি আপনার আলোচনা থেকে আমি এটা বুঝলাম যে ইসলাম প্রতিষ্ঠা করার সময় যেহেতু ইসলাম হচ্ছে ঈশ্বরের প্রদত্ত প্রদত্ত জ্ঞান বা তার মনোনীত ধর্ম, সুতরাং সেটা প্রতিষ্ঠা করার সময় একটু যুক্ত করো, প্রতিষ্ঠা হয়ে গেলে আর জন্যই এরকম ব্যাপারটা থাকে না, ইসলামী রাষ্ট্রটা কায়েম করার জন্য কিন্তু জিহাদ বা এত জোরাজুরি। হ্যাঁ, হ্যাঁ, তারপরে জোরাজুরি আছে, এই যে জোরাজুরি, হ্যাঁ জোরাজুরি আছে, জোরাজুরি আছে, মানে ছিল আগে, তখন ছিল, কিন্তু যখন ইসলামী রাষ্ট্রটা কায়েম, ইসলামী হ্যাঁ রাষ্ট্র কায়েম হয়নি তো, আর কোথায় কায়েম হয়েছে বলুন? আপনার বাংলাদেশে কায়েম হয়েছে? বাংলাদেশ ইসলামিক কান্ট্রি না, বাংলাদেশ হচ্ছে আপনার মুসলিম কান্ট্রি। কোথায় হয়েছে, কোথায় হয়েছে, হ্যাঁ মানে কায়েন্ট ইসলামিক রাষ্ট্র কোথায় কায়েম হয়েছে? তারপরে ধরুন আপনি ইংল্যান্ডে গেলেন, ইংল্যান্ডে গিয়ে ধরুন হচ্ছে, ধরুন ইউকে গেলেন, একটা একটা পুরাতন একটা গান শুনছিলেন, আচ্ছা পরে পরে বলবো, পরে পরে বলবো, আরে শোনা না কি আছে, জোরাজোরির কথা বলতেছিলেন তো, ওই একটা গান ছিল না পুরাতন একটা গান, জোরাজোরি চেনেকে খেতে কিছু না, বারবার বারবার ওয়ার্ডটা ইউজ হতেছিল তার কি, হঠাৎ করে মাথায় চলে আসলো, যেটা বলছি জোরাজোরি আছে কিনা, নিশ্চয়ই, তবে জোর জবরদস্তি আছে, মানে জোর জবরদস্তি ছিল না, জোর জবরদস্তি ব্যাপারটা আছে, তাই না? ইসলামিক রাষ্ট্র একটা কান করতে গেলে লোকে শুনবে না তো, তাই না? আপনি আপনি মানে যেটা আছে সেটা আপনি যদি বলবেন, হ্যাঁ যে হ্যাঁ আছে, লোকে শুনবে কেন? আমি যত করবই ইসলামিক রাষ্ট্র আমার আমার এত ভালো একটা ইয়ে একটা ধর্ম, আমি একটা কান করতে চাইবো না, তাই না? এবং তাতে আপনাকে অধিকার তো হরণ করতেই হবে, এর মধ্যে আর ইয়ে কি আছে, এটা এর মধ্যে লজ্জা বা কি আছে, তাই না? তাহলে অমিত ভাই এই সেন্সে তো আমরা বলতে পারি যে এখন ভারতে হিন্দু ফ্যানাটিক্সরা যে রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছেন সেটা ক্রিয়েট করার জন্য কিছু মুসলিম মারা যাচ্ছে, কিছু মুসলিমদেরকে মারা হচ্ছে, ওই যে মুখে গুলি করে মারা হচ্ছে, তাদের মুখে যে লাফ পড়া হচ্ছে, তাদেরকে ভিটাবাটি থেকে সরে দেওয়া হচ্ছে, তাদেরকে ওই গরু খাওয়ার জন্য মেরে ফেলা হচ্ছে, এগুলো তো তাহলে জাস্টিফাইড জোরাজুরি। সেটা মানে দেখুন, আমি আমি যদি একটা ইয়ে প্রতিষ্ঠা করতে চাই, আমি যদি নিজের ধর্মটা যদি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে থাকবি, ঠিক আছে, সেটা তো একবারে সেটা অবভিয়াস। একইভাবে যদি মিয়ানমারে যদি আচ্ছা উনি তো চলে গেলেন দেখি, মিয়ানমারে যদি রোহিঙ্গা জনগোষ্ঠীর উপরে যদি একটু জোরাজুরি করে, মানে বৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যদি মিয়ানমারের সামরিক শাসকরা যদি একটু জোরাজুরি করে, বা ধরেন প্যালেস্টাইনে যে ইসরায়েলের সেনাবাহিনী যদি প্যালেস্টাইনে একটু জোরাজুরি করে, তাহলে তো সব জোরাজুরি তো বৈধ হয়ে গেল। ওরা তো একটা রাষ্ট্র প্রতিষ্ঠা, খিলাফত প্রতিষ্ঠার জন্য, ইহুদি খিলাফত বা বৌদ্ধ খিলাফত বা হিন্দু খিলাফত কায়েমের জন্য এটা করছে। অবশ্যই, কিন্তু মানে আসলে মোদ্দা কথা হচ্ছে জোরাজুরি আছে, এইটা আছে, যখন আমি যখন একটা প্রতিষ্ঠা করতে চাইবো, আমি বুক থেকে বলবো এই ভাই আমারটা প্রতিষ্ঠা করতে চাইবো, তারা বলবো না ভাই জোরাজুরি কিছু নেই, আদর করে মন্ডা দিয়ে চেপে আমি ইয়ে করবো প্রতিষ্ঠা। ভাই কত সুন্দর একটা প্রশ্ন, আমি ভাই চিন্তা করেন, ধরেন ভারতে রাম রাজত্ব কায়েম হয়ে গেল, প্রথম প্রথম বছরেই মনে করেন যে তারা তো সবচেয়ে বেশি মুসলিম দেখতে পারে, প্রথম প্রথমেই মুসলিম বাইকে দিল, যত মুসলিম আছে সব বাইকে দিল, পরে তো শান্তি শান্তির শান্তি শান্তির বন্ধ হয়ে গেলো, এরপরে ধীরে ধীরে মানে কোর হিন্দু ফিলোসফির সাথে যাদের দ্বিমত আছে, যেমন হচ্ছে গিয়ে আপনার খ্রিস্টান বের করে দিল, তারপর হচ্ছে গিয়ে আপনার ওই বৌদ্ধ বের করে দিল, বৌদ্ধদেরকে বের করে দিল, শিখদেরকে বের করে দিল, বের করে দিল, বাকি বাকি যারা হিন্দুরা আছে এরা এরা মিলে শান্তিতে শান্তিতে কত শান্তি কত ফুলে ফুলে ভরা, একেবারে শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেলো সব। হ্যাঁ দেখুন, এদের যে ইউনিটিটা, এদের যে কমিউনিটিটা, সেটা যে ব্যাকবোনটাকে ভেঙে দিয়ে তারপরে তাদেরকে বলছেন ভাই তোমরা শান্তিতে থাকো, আমাদেরকে ট্যাক্স ফ্যাক্স দিয়ে তোমরা শান্তিতে থাকো, কোনো অসুবিধা নেই, ওই যে ওই যে জায়গাটা দেখিয়ে দিয়েছি ওইখানে মধ্যেই থাকো, কনফাইন্ড হয়ে ওখানে থাকো, ইউ আর কাইন্ড অফ সেকেন্ড ক্লাস সিটিজেন, তুমি একটা ট্যাক্স দেবে আমাকে সেকেন্ড ক্লাস সিটিজেন হওয়ার জন্য, ইউ ডোন্ট হ্যাভ এনি রাইটস এট অল, থাকো তুমি একটা দেশের মধ্যে, বলে ভাই এখানে তো জোর দেওয়ার কিছু নেই, তুমি থাকো, যদি না থাকতে চাও বাড়ি যাও, দেশ দেশ ছেড়ে চলে যাও, আমার কোনো ভাই জোর দেওয়ার কিছু নেই। মানে এটা সত্যি মানে সত্যি এটা কি, এটা কি দেখতে ভালো লাগে, মানে এটা কি সত্যি মানে জাস্ট লুক গুড, অনেক বড় মেন্টাল জিমন্যাস্টিক্স পার করতে হয় এই জিনিসগুলোকে জাস্টিফাইড কোনো অ্যাক্ট হিসেবে ধরে নিতে। অবশ্যই।